শিক্ষক দিবসের দিন নিয়োগের দাবিতে পথে নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন ডিএলএড এবং টেট উত্তীর্ণ হবু শিক্ষকেরা। শিক্ষক পদে নিয়োগের দাবিতে ডিএলএড এবং টেট প্রশিক্ষণপ্রাপ্ত শতাধিক শিক্ষক শিক্ষিকা অবস্থান বিক্ষোভে সামিল হলেন নদিয়ার কৃষ্ণনগর শহরের ব্যস্ততম এলাকা সদর হাসপাতাল মোড় এলাকায়। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের নির্দেশাবলীকে সম্পূর্ণ মান্যতা দিয়ে ডিএলএড এবং টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও আজ পর্যন্ত সরকারি উদ্যোগে শিক্ষক পদে নিয়োগের কোনো ব্যবস্থা করা হয়নি প্রশিক্ষণপ্রাপ্ত এই সব শিক্ষক শিক্ষিকাদের। অতএব অবিলম্বে তাদের নিয়োগ করা হোক সরকার পোষিত বিদ্যালয়গুলিতে। মূলত এই দাবিতেই শিক্ষক দিবসের দিন কৃষ্ণনগর শহরে পথে বসে এক বিক্ষোভ সমাবেশে সামিল হলেন শতাধিক কর্মপ্রার্থী শিক্ষক শিক্ষিকারা। এই দিন প্রায় এক ঘন্টা ব্যাপী প্রকাশ্য রাস্তায় বসে বিক্ষোভ দেখান কর্মপ্রার্থী শিক্ষক শিক্ষিকারা। অবিলম্বে তাদের এই দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন শিক্ষক ঐক্য মঞ্চের সদস্যরা বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। কিন্তু আজকে আমরা এতটাই অসহায়, আমরা টেট পাস করার পরও আজকে আমরা রাস্তায় রয়েছি। টেট পাস পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড আমাদের আজকে, তবু আমরা যোগ্য হওয়ার পরও আজকে আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। অথচ যেসব মানে আমরা খবর পেয়েছি 12 জন টেট ফেল করা ক্যান্ডিডেট নিয়োগ পেয়েছে, কী করে পায় 12 জন টেট ফেল করে তারা আজকে নিয়োগ পেলো, আর আমরা টেট পাস করার পরও আজকে আমরা বঞ্চিত। আমরা রাস্তায় রাস্তায় হাহাকার করে ঘুরে বেড়াচ্ছি আজকে দীর্ঘদিন ধরে। আজকে শিক্ষক দিবসের দিনে আজকে দিনটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটাকে তুলে ধরার জন্য আজকে আমাদের রাস্তায় নামা। আজকে আমরা সর্বপল্লী রাধাকৃষ্ণনের গলায় মাল্যদান করেছি এবং আমরা রাস্তায় নেমেছি কিছু সুশিক্ষিত সমাজে মানে কিছুজনকে পেন এবং মাস্ক বিলি করার জন্য, আমাদের লিফলেট হাতে তুলে দেওয়ার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি আমাদের দাবিটা তুলে ধরার জন্য। দিদি তো কথা দিয়েছিলেন, আমরা জানি দিদি কথা রাখবেন, তো দিদি যেন অতি সত্তর কথা রেখে আমাদেরকে যেন এই বঞ্চনা যন্ত্রণা থেকে মুক্তি দিক, আমরা এটাই চাই। 16,500 নিয়োগে সিংহভাগ মানে ডিএলএড বঞ্চিত হয়েছে, কিন্তু কেন? আমরা তো ডিএলএড কোর্সটা করেছিলাম শুধুমাত্র প্রাথমিকের জন্য, ডিএলএড কোর্স করার পরও কেন আজকে আমরা বঞ্চিত হলাম? এটা আজকে আমাদের কাছে আজও অধরা, আমরা আজকেও সেই দিনটা বুঝতে পারিনি। সব দিক থেকেই আমরা কেবল পিছিয়েই যাচ্ছি, কিন্তু আমরা চাই আমাদের সুদিন আসুক। আজকে সেই দাবি নিয়ে আজকে আমরা আবার মুখে কালো কাপড় বেঁধে রাস্তায় নেমেছি, কারণ আজকে আমাদের বলার আর কোনো ভাষা নেই। আজকে এই শিক্ষক দিবসের দিনেও আজকে আমরা রাস্তায় বসে রয়েছি হবু শিক্ষক হওয়ার পরও, সেই জন্য আজকে আমরা মুখে কালো কাপড় বেঁধে রয়েছি যাতে আমাদের মানে আমাদের আর কিছু বলার ভাষা নেই সেটা বোঝানোর জন্য। আমরা নীরব। আমার নাম সঙ্গীতা ঘোষ বিশ্বাস, আমি এই ঐক্যমঞ্চের একজন অন্যতম সদস্য।